সোমবার মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে কান্দি থানার পুলিশের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটানোর উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষ, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি রাজবংশী, কান্দি পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি পুরসভার পুরপতি জয়দেব ঘটক, উপপুরপতি গৌরী সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রতিটি পুলিশ স্টেশন এবং পুলিশ ফাঁড়িগুলোতে রক্তদান শিবির চলছে সারা বছর ধরে। আজকে তারই একটা পার্ট অফ প্রোগ্রাম কান্দি থানা পড়েছে। কান্দি পুলিশ স্টেশনের সমস্ত পুলিশ আধিকারিক, আমাদের কনস্টেবল, এসআই, এএসআই, সিভিক ভলেন্টিয়ার সকলে মিলে আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান করে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের পাশে তারা দাঁড়াচ্ছে। আজকে এখান থেকে যে রক্ত সংগ্রহ হবে, আগামীকাল কান্দি মহকুমা হসপিটাল থেকে সেগুলো সমস্ত রোগীর মধ্যে ব্যবহার করা হবে। পুলিশের এই উদ্যোগকে এবং স্বাস্থ্য বিভাগের এই সহযোগিতাকে আমরা সাধুবাদ জানাই। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।